আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাভেদ খান, বিদ্যাপাঠের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে, দেখেন এখানে আমি একটা বইয়ের ফরম্যাট নিয়ে নিয়েছি। তো এই বইটা দেখেন, এই বইটা লেখার ক্ষেত্রে কিছু কিছু কাজ প্রয়োজন পড়েছে। যেমন আমাদের এই যে নিচে ফুটার দেওয়ার প্রয়োজন পড়েছে, বইটার নাম দেওয়া হয়েছে এক্সক্লুসিভ জবস প্রশ্ন ব্যাংক, আর সাথে সাথে এখানে দেওয়া হচ্ছে 2 নম্বর, মানে পৃষ্ঠা নম্বর 2। দেখেন এটা উপরে পৃষ্ঠা নম্বর 1, এ পাশে একটা 1, ডান বাম করে দেওয়া হয়েছে, কারণ বইটা যখন প্রিন্ট হবে তখন ডানে একটা প্রয়োজন পড়বে, আবার বামে একটা প্রয়োজন পড়বে, এই জন্য ডানে একটা বামে একটা করে প্রয়োজন দেওয়া হয়েছে। আবার দেখেন এখানে বইয়ের উপরে হেডারের ক্ষেত্রে আমরা বইয়ের নামটা দিয়েছি। তারপরে হচ্ছে এই পরের পেজটা অটো এইটা হেডারটা নিয়ে নিয়েছে, হেডারটা হচ্ছে এইটা, কিন্তু পরের পেজটা কিন্তু হেডারটা ভিন্ন, বাংলা ভাষা ও সাহিত্য। যখন আমাদের সাবজেক্ট রয়েছে তখন আমি ওই সাবজেক্টের উপরে ওই সাবজেক্টটা আমি দিয়েছি, সাবজেক্টটার নাম দিয়েছি। কিন্তু নিচে দেখেন এখানে জব প্রশ্ন ব্যাংক 4, পরের পেজটা কিন্তু জব প্রশ্ন ব্যাংক 5, নিচেরটা কিন্তু ঠিকই আছে, ডানে একটা বামে একটা, কিন্তু এই হেডারটা চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন এই যে পরেরটা হেডার বাংলা ভাষায় ঠিক আছে, এটাও বাংলা ভাষা ঠিক আছে, কিন্তু পরেরটা দেখেন আবার নতুন সাবজেক্ট যখন শুরু হয়েছে বাংলা বিষয়াবলী, তখন কিন্তু আবার বাংলা ভাষাটা না, ওইটা আবার চেঞ্জ হয়ে গেছে। আবার এই পাশে ওই অটো নাম্বারিংটা ঠিকই চলতেছে, 7, তারপরে 8। তো এইটার কাজটার ক্ষেত্রে হেডার এবং ফুটার একই সাথে কিভাবে এই কাজগুলো করা যায় সেটা আমি এখন আপনাদের দেখাবো। এটার এই পেস্ট টোটাল এটা আমি হেডার ফুটার ফেলে দিলাম। এখন আমি যদি নতুন করে আমি হেডার ফুটার দিতে চাই, ব্যাংক দেখেন আমি একটা হেডার, দেখেন একটা হেডার দেওয়ার পরে এখন আমার সবগুলো পেজে কিন্তু এই যে দেখেন জব প্রশ্ন ব্যাংক, পরের পেজে জব প্রশ্ন ব্যাংক, জব প্রশ্ন ব্যাংক, সবগুলো আমার হেডার চলে গেছে, তাই না? আচ্ছা এবার দেখেন ফুটারের কাজ। তো আমরা ফুটার দেখি, ইনসার্টে যাই, ফুটারে যাই, ফুটারে গিয়ে আমি ধরেন বাম পাশে দিলাম, বাম পাশে এখানে আমার একটা ফুটার আসলো। তো আমি এটা জাস্ট ফোনটা বাংলা করে নিয়ে এখানে ফুটার দিব, জব লেখাটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, লেখা ছিল কপি করা ছিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা এবার দেখেন সবগুলোর মধ্যে চলে গেছে, যে নিচে ফুটারও চলে গেছে নামটা। এখন প্রবলেমটা হবে কখন, যখন আমি এই নিচে নাম্বারিং করতে যাব, একই সাথে নাম্বারিং দিতে যাব। তো তখন আমার ফুটারে কী করতে হবে, আবার আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে ফুটার, ফুটারে এখানে আসলাম, সরি ওইভাবে না, এখানে ডাবল ক্লিক করে পরে ফুটারে ঢোকা যাবে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ঢোকা যাবে। বা আপনি চাইলে পরে ইনসার্টে থেকে ওইখানে গিয়ে ফুটারে গিয়ে এডিট ফুটারে যাবেন, কারণ একবার লেখা হয়েছে তো এটা দিলে আবার ওইটা লেখাটা মুছে যাবে, এডিট ফুটারে যাবেন, নিচে আসলো। এখন আপনি যখন এখানে অটো নাম্বারিং দিবেন, দেখেন এই যে এটা আপনি ইনসার্টে গিয়ে ওই যে নাম্বারিং করতে পারেন, এই যে পেজ নাম্বার, দেখেন আপনি টপেও দিতে পারেন, টপে দিলে বামে, মিডিলে বা ডান পাশে দিতে পারেন, আবার বটমে আপনি নিচেও দিতে পারেন, বামে, মিডিলে নাকি ডান পাশে। তো আমি বামেই চাচ্ছি, দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাম্বারটা অটো আসলো ঠিকই, কিন্তু ওই ফুটারটা আমার চলে গেছে, কিন্তু আমার ফুটারটা কিন্তু লাগবে, এই যে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এভাবে আসছে, কিন্তু আমার ফুটারটা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আপনার নাম পেজ নাম্বারটা দিয়ে নেবেন, হেডার তো লেখা শেষ, এবার ফুটারে এসে পেজ নাম্বারটা আপনি যেখানে দিতে চান, যদি হেডারও দিতে চান হেডারও, পেজ নাম্বারটা দেওয়ার পরে আপনার কার্সারটা, ওই যে কার্সার 2-এর পরে যে কার্সারটা লাফাচ্ছে দেখতেছেন, ওটাকে আপনি সামনে নিয়ে যান, এটা আপনি অ্যারো চিহ্ন দিয়ে বা আপনার যে মাউস দিয়ে সামনে ক্লিক করেন। ক্লিক করার পরে এবার আপনি এখানে কিছু লেখেন, এখানে প্রশ্ন ব্যাংক, তারপর একটা হাইফেন দিলাম। এবার দেখেন নাম্বারিংটাও কিন্তু আছে এবং লেখাটাও আছে আমার, বুঝতে পারছেন? তো আমি যদি একই সাথে একটা লেখাও প্রয়োজন পড়ে প্লাস হচ্ছে আবার অটো নাম্বারিংটা প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে আমার এইভাবে করতে হবে, আগে নাম্বারিংটা দিয়ে তারপরে আগে বা পরে গিয়ে ওইখানে জাস্ট যা লিখতে চাই সেটা, এবং আমি নাম্বার নাম্বারিংটা যদি বাংলায় করতে চাই হোমে গিয়ে এখানে জাস্ট ভাষাটা বাংলা সিলেক্ট করে দেবো, দেখেন
এখানে কিন্তু বাংলায় হয়ে গেছে, এই যে অটো নাম্বারিং। এবার আরেকটা বিষয় দেখি, হেডার দেখলাম আমরা, ফুটার দিতে পারলাম, তবে এই বইটার নাম আমি এইখান থেকে এই পেজটা দিলাম, এটা এই পেজটাও এটাই রাখলাম, কিন্তু থার্ড পেজে মানে তৃতীয় পেজে গিয়েই এটা কিন্তু অন্য একটা সাবজেক্ট, একটা বইয়ের বিষয় ভিত্তিক হয়, যেমন বাংলা, তারপর ইংরেজি, তারপর অঙ্ক, এভাবে। তো এখন আমার আছে হচ্ছে বাংলা, তো আমি যদি এখানে বইয়ের নামটা দিই খারাপ দেখায়, তো আমার করণীয় হচ্ছে এই পেজটা আমি চাচ্ছি ওই পেজ পর্যন্ত ফুটার থাক, হাইডার থাকবে হচ্ছে এইটা বইয়ের নামটা, কিন্তু এই পেজে এসে বইয়ের নামটা থাকবে না, তখন কি হবে, এই পেজে এসে আসতে হবে হচ্ছে অন্য এই টপিকটা আনবো। তো সেটা করণীয় কিভাবে দেখেন, এখানে আমি বের হয়ে যাই, বের হওয়ার পরে এটা আমি নর্মালি ওইখানে নর্মালি ওই লাইনে গিয়েছিলাম, কিন্তু এবার হচ্ছে আমি এটা একটু উপরে নেই দেখাই, এটাকে আমি উপরে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই লেখাটার লাস্ট শেষে যেখান থেকে আমার পরের পেজে আলাদা ভিন্ন করতে হবে হেডারটা, সেইখানে ক্লিক করে আমি জাস্ট পেজ লেআউটে গিয়ে এখানে ব্রেক, ব্রেকে ক্লিক করে জাস্ট নেক্সট পেজ, দেখেন এখন এটা নেক্সট পেজ দেওয়ার পরে ওইখান থেকে কিন্তু পরের পেজে চলে গেছে। এবং আচ্ছা দেখেন, এবার এবার কী করণীয়, আপনার এইখানে ডাবল ক্লিক করেন, করার পরে হেডার ফুটারের বিষয়টা আসলো, তো এইখানে দেখেন যা আছে এইখানে তাই আছে। এইখানে দেখেন লিঙ্ক টু প্রিভিয়াস, এইটা জাস্ট এটা নীল করা আছে, আপনি যদি এটা জাস্ট উঠায় দেন তাহলে দেখেন এখন কিন্তু এটা নীল চলে গেল। এবার আপনি যদি এখানে লিখে দেন অন্য কিছু, লিখে দেন বাং, বাংলা ভাষা ও সাহিত্য, দেখেন এবার ক্লোজ করে দেখেন কি হয়, এখানে কিন্তু হেডার আছে বাংলা ভাষা ও সাহিত্য, কিন্তু আগেরটা কিন্তু জব ব্যাংক প্রশ্ন ব্যাংকি আছে। তো এইভাবে হচ্ছে আপনি ভিন্ন করতে পারেন, দুইটা পেজকে আলাদা আলাদাভাবে ভিন্ন করতে পারেন, এবং নিচের ফুটার কিন্তু সেমই আছে, দেখেন ফুটার ঠিক আছে, এই পেজটা বাংলা চলে আসছে। আবার দেখেন পরবর্তী এই পেজটা আবার বাংলাদেশ বিষয়াবলী, তো আমি জাস্ট এখানে ক্লিক রেখে জাস্ট প্রেস ব্রেক দিয়ে নেক্সট পেজে চলে যাব, এবং নেক্সট পেজে এইটা আবার বাংলাদেশ বিষয়াবলী নিতে হবে, এখানে তো আমি বাংলা রাখতে পারবো না তাই না, তো সেক্ষেত্রে এই পেজটা আমার এই পেজটা এখানে ক্লিক করে জাস্ট এই যে এটা লিঙ্ক যদি থাকে, লিঙ্ক যদি এভাবে করা থাকে সেই লিঙ্কটা জাস্ট আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে আমি আমারটা লিখব বাংলা দে, বাংলাদেশ বিষয়াবলী, দেখেন এবার এই সাব এই পেজটা হচ্ছে হেডার বাংলাদেশ বিষয়াবলী, উপরেরটা কিন্তু বাংলাদেশ বাংলা ভাষা ও সাহিত্য আছে, এবং তার উপরেরটা কিন্তু ভিন্ন আছে। দেখেন এইভাবে আমি হেডারটা ভিন্ন ভিন্ন করে দিতে পারলাম, আর ফুটার ওই নর্মালি এই নাম্বার লিখে নাম্বার টোটো হয়ে যাচ্ছে 2, 3, তারপরে 4, এভাবে দিয়ে দিতে পারতাম। আজকের পার্টটি এ পর্যন্ত ছিল, যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানান, আমি আরও সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিদ্যাপাঠে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।